নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এটি বার্ষিক ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকার দু সাল কেমন যেতে চলেছে অর্থাৎ এই বছর আপনাদের কোন কোন ক্ষেত্র থেকে শুভ ঘটনা বা অশুভ ঘটনা কী ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন একটি বিষয় মাথায় রাখবেন আমি যে কথাগুলি এই ভিডিওতে বলতে চলেছি সেটি পুরোপুরি যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এর দাবি কিন্তু আমি কখনোই করি না এটা আপনাদের চলার পথে গাইড হিসাবে কাজে আসবে অর্থাৎ কোনো ধরনের বড় ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না অর্থাৎ আপনারা আগে থেকেই কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে আসুন যে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে নমস্কার আমি কল্যাণ শুভ শুভ যদি কর্কট রাশির জাতক বা জাতিকা যাই হন না কেন আপনাদের এই দু সাল কি বার্তা বহন করতে চলেছে কি হতে চলেছে আপনাদের জীবনে এই সমস্ত কিছু আমি বলতে চলেছি তাহলে আসুন একে একে জানিয়ে দিই আপনাদের প্রতিটা পার্ট কেমন যেতে চলেছে দেখুন দু প্রথমে সালটা ধরা যাক এই দু হাজার যদি যোগ করা হয় তাহলে কি দাঁড়াবে দুই যোগ শূন্য যোগ দুই যোগ দুই অর্থাৎ তিনটা দুইয়ের আধিক্য রয়েছে এবং তিনটা দুইকে যোগ করে দাঁড়ায় ছয় অর্থাৎ বছরটি কিন্তু শুক্রের বছর অর্থাৎ বছরটি ভোগের বছর এটা বলা যেতে পারে কিন্তু কতটা পরিমাণ আপনারা ভোগ হতে পারবেন বা ভোগ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি একে একে জানাতে চলেছি প্রথমে আসি শারীরিক দিক কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন শারীরিক দিক থেকে যদি বলা যায় এই বছরটা কিন্তু টুকিটাকি প্রবলেম আপনাদের থাকতে চলেছে তবে বড় ধরনের কোনো রোগে আপনারা যে পড়ে যাবেন সেটা কিন্তু নয় তবে জ্বর জ্বালা সর্দি কাশি এছাড়াও যারা যারা অলরেডি কোনো রোগে ভুগছেন সেই জায়গাটা থেকে কিন্তু একটু হলো বৃদ্ধি পেতে চলেছে এবং কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে এবং তাদের যারা অসুস্থ রয়েছেন তারা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে এই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট বলা যেতে পারে কিন্তু আপনাদের শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে এবং আপনাদেরকে আমি একটি কথাই বলবো আপনারা কোনো খাবার যে খাবার খাচ্ছেন সেটা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন ফাস্টফুডের দিকে বেশি এগোবেন না যেখান থেকে কিন্তু পেটে রোগ আসার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক স্থিতি অর্থাৎ অর্থই কিন্তু বর্তমান যুগে এমন একটা টনিক যেটা মরা মানুষকেও কিন্তু জাগিয়ে তোলে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ অর্থ না থাকলে কিন্তু চারিদিক কিন্তু অন্ধকার তাই আর্থিক দিকটাও খুবই বড় ভাইটাল একটা পয়েন্ট বলা যেতে পারে আসুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে দেখুন আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই বছরটা কিন্তু খুব একটা যে খারাপ যাবে তা কিন্তু নয় অর্থাৎ এই বছর আয়ের স্রোত কিন্তু আপনাদের আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্র থেকে পাশাপাশি খরচার দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বে হিসাবেই খরচা হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু এমন খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনি এক্সপেক্টও করতে পারবেন না এই রকম জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই কিছুটা সেভিংসের দিকে খেয়াল রাখুন কিছু টাকা জমানোর চেষ্টা করুন এটাই আমি বলবো তবে এই বছর শেয়ার মার্কেট লটারি ফাটকা জুয়া সাট্টা এই রকম জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এটা বলা যেতে পারে তবে আপনারা টাকাকে সঞ্চয় করার চেষ্টা করুন এবং টাকাকে রাখার চেষ্টা করুন বে হিসাবে খরচাটা কম করার চেষ্টা করুন এবং যেটুকুটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু খরচা করুন যে ক্ষেত্রে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে বছর কিন্তু আপনাদেরকে পরিশ্রম বাড়াতে হবে অর্থাৎ সফলতা পেতে গেলে আপনাদেরকে পরিশ্রম বাড়াতে হবে ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব একটা মাত্রায় যে পাবেন তা কিন্তু নয় তবে যারা পরিশ্রম করবে কঠোরভাবে পরিশ্রম করবে তারা কিন্তু ডেফিনেটলি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই বছর শত্রুতা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এই শত্রুতা পাড়া থেকে হতে পারে জ্ঞাতি শত্রুতা হতে পারে কাজের জায়গা থেকে শত্রুতা হতে পারে এই জায়গাগুলো কিন্তু রয়েছে তাই শত্রু থেকেও কিন্তু একটু হলেও সাবধান থাকুন এরপর আসি কর্মক্ষেত্র অর্থাৎ কাজের জায়গা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু একটু হলেও প্রেসার আসতে চলেছে অর্থাৎ দুজনের কাজ আপনাকে একা করতে হতে পারে বা তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে চাকুরি ক্ষেত্রে কিছুটা শত্রুতা আপনার পিঠ পিছে কিছু কথা বলা এবং আপনাকে ডোমিনেট করা জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটু হলেও হার্ড ওয়ার্কিং করতে হবে অর্থাৎ একটা চাকরি পেলেন সেই চাকরিটি আপনার ভালো লাগলো না স্যালারিটা একটু কম আপনি ভাবলেন যে চাকরিটি ছেড়ে দেবো রকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই স্টার্টিংয়ে বেশি স্যালারি এক্সপেক্ট না করাই বেটার যেটা পাচ্ছেন সেটাতে আপনারা ঢুকে পড়ুন এক্ষেত্রে কিন্তু আপনাদের যে বেকারের যে তকমা লেগেছে সেই তকমা কিন্তু কাটবে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন বছর বসের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন এবং আপনি এমন কিছু কাজ করবেন যেখান থেকে কিন্তু বস আপনাকে একটু আলাদা নজরে দেখবে এবং সেখান থেকে কিন্তু প্রমোশন ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যারা বিদেশে অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আসি ব্যবসা ক্ষেত্র দেখুন এই বছর অর্থাৎ দু হাজার বাইশে ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায় মূলধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারাও কিন্তু নির্দ্বিধায় করতে পারেন তবে আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারি বলতে পারেন তাই কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ব্যবসা স্টার্ট আপ করাই বাঞ্ছনীয় তবে এই বছর ব্যবসা ক্ষেত্রে কিন্তু শত্রুতার দিকটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি ধরুন একটি বিজনেস করছেন সে যে কোনো পারপাসই হতে পারে ধরুন আপনি ফুড ওরিয়েন্টেড ধরুন আপনি একটি মুদিখানার দোকান চালান পাশাপাশি আরও মুদিখানার দোকান তো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে ডমিনেট করার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা লোক খাটান অর্থাৎ আপনার আন্ডারে দশজন বারোজন লেবার বা শ্রমিক সম্প্রদায় খাটছে সেই জায়গা থেকেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে তাদের দিকে কিন্তু একটু খেয়াল রাখুন তবে সাপোর্ট পাবেন আপনারা মহাজনের কাছ থেকে সাপোর্ট পাবেন কাস্টমারের কাছ থেকে এই সাপোর্টটাই কিন্তু জরুরি এই সাপোর্ট কিন্তু আপনারা দু হাজার বাইশে কিন্তু পেতে চলেছেন এই বছর যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা করবো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতার বাণী শোনাতে চলেছি পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে বা আপনার সাথে প্রতারণা করতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন এই বছর যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এই বছর যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না বিশেষ করে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ চাপ সৃষ্টি হতে চলেছে এবং রেজাল্ট কিন্তু একটা যে আশানুরূপ হবে তা কিন্তু নয় তবে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন এম এ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি নতুন নতুন সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন বিদেশে পড়ার সুযোগ পেতে চলেছেন বিদেশে স্টাবলিশমেন্ট হওয়ার সুযোগ পেতে চলেছেন এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে এরপর আসি পারিবারিক দিক দেখুন এই বছর আপনাদের পারিবারিক দিকে কিন্তু ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতে চলেছে তবে সেটাকে যদি আপনারা ট্যাকপুরি কন্ট্রোল করে নিতে পারেন সেরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না কিন্তু সারা বছরই যে প্রবলেম চলবে তা নয় বছরে কিছু কিছু সময় কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে ভালো একটা হৃদ্যতা সম্পর্ক কিন্তু দেখতে পাওয়া যায় এই বছর প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় অর্থাৎ যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন অর্থাৎ প্রেমের দিক এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি দাম্পত্য জীবনে যারা পা রেখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলছে কোর্ট মামলা কেস এগুলো চলছে সেই জায়গা থেকেই কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন তবে এই বছর প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়াও দাম্পত্য জীবনেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা একটু মাথায় রাখুন এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হয়ে গেছে এবং আপনারা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতেই পারেন পাশাপাশি সন্তান সুখের জায়গাটা কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তানের কাছ থেকে হেল্প এই জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এই বছর আইনি জটিলতা থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পেতে চলেছেন অর্থাৎ যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন বছর নতুন গৃহ নির্মাণ গৃহক্রয় এই সমস্ত কিছু ঘটার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই বছর আপনারা কিন্তু কোথাও ট্যুরে যেতে চলেছেন সেটা দেশে বলুন বা দেশের বাইরে তবে এই বছর ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে আপনি বাড়ি ভাড়া দিন বা ভাড়া বাড়িতে থাকেন উভয় ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে তবে ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির কিছু কিছু জায়গার প্রবলেম রয়েছে তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মচকের উপর তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলবো ধন্যবাদ